চাকরি সংবাদ বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। নতুন যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সে সম্পর্কে আজকে আলোচনা করার জন্য এই ভিডিও। ফরাক্কা ব্যারেজ প্রজেক্টে আন্ডারে এইচএস স্কুলে কিছু রিক্রুটমেন্ট হবে টিচার টিচিং পোস্টের জন্য, তার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে 12 তারিখ। এখানে যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা হচ্ছে পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার। ম্যাথে 2টো ভ্যাকেন্সি আছে, ইংলিশে 1টা, বায়োলজির বোটানিতে 1টা, জুলজিতে 1টা, কেমিস্ট্রিতে 1টা, ফিজিক্সে 1টা, জিওগ্রাফিতে 1টা। এর জন্য কোয়ালিফিকেশান লাগবে মাস্টার ডিগ্রি উইথ 50% মার্কস আর তার সাথে বিএড। নেক্সট যে পোস্ট আছে টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, এর জন্য পিওর সায়েন্সে 2টো ভ্যাকেন্সি আছে, বায়ো সায়েন্সে 1টা, ইংলিশে 1টা, হিস্ট্রিতে 1টা, হিন্দিতে 1টা। এর জন্য গ্র্যাজুয়েশন লাগবে 4-ইয়ার ডিগ্রি অফ ব্যাচেলার অফ আর্টস অ্যান্ড এডুকেশান, যেটা ইন্টিগ্রেটেড কোর্স, বিএ বিএড অ্যান্ড বিএসসি বিএড হলেও চলবে, সেখানে 50% মার্কস দরকার আছে, অথবা গ্র্যাজুয়েশান বিএড এবং সিটেট বা টেট সার্টিফিকেট লাগবে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টেট, সেই সার্টিফিকেট লাগবে অথবা সিটেট লাগবে। নেক্সট হচ্ছে টিজিটি মেল ফিজিক্যাল ইনস্ট্রাক্টর অ্যান্ড ফিমেল ফিজিক্যাল ইনস্ট্রাক্টর 1টা করে পোস্ট আছে, গ্র্যাজুয়েট হতে হবে ফিজিক্যাল এডুকেশানে অথবা বিপিএড হতে হবে, 50% মার্কস দরকার। অ্যান্ড টিজিটি মিউজিক ভোকাল আছে, গ্র্যাজুয়েট হতে হবে মিউজিকে 50% মার্কস নিয়ে। এর জন্য এছাড়াও আরও 2টো পোস্ট আছে, সেটা হচ্ছে টিজিটি কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা, বিটেক বা বিসিএ এমসিএ, এমএসসি কম্পিউটার সায়েন্স, এমএসসি কম্পিউটার অ্যাপ্লিকেশান, এই সমস্ত স্টুডেন্টরা এই টিজিটি পোস্টের জন্য দিতে পারবেন এবং তাদের জন্য অবশ্যই সিটেট কোয়ালিফিকেশান লাগবে, সিটেট কোয়ালিফিকেশান অবশ্যই লাগবে। আরও একটা বিষয়, এখানে যদি বিএড করে থাকেন তাহলে কিন্তু অগ্রাধিকার পাবেন। কম্পিউটার সায়েন্সের যে সমস্ত স্টুডেন্টরা বিএড করেছেন টিজিটি পোস্টের জন্য দিলে কিন্তু অগ্রাধিকার অবশ্যই পাবেন। প্রাইমারি টিচারের পোস্ট আছে, প্রাইমারি টিচারের জন্য 7টা পোস্ট আছে 7টা ভ্যাকেন্সি। এখানে হচ্ছে সিনিয়র সেকেন্ডারি এডুকেশান বা এইচএস 50% মার্কস নিয়ে পড়তে হবে এবং 2 ইয়ার্স ডিপ্লোমা থাকতে হবে এডুকেশানে, যেটা ডিএলএড কোর্স যেটা বলি আমরা, সেই 2 ইয়ার্স একটা এডুকেশানের ওপর ডিপ্লোমা থাকতে হবে এবং সিটেট এবং টেট পাস অবশ্যই থাকতে হবে। এর জন্য 7টা পোস্ট আছে। নেক্সট হচ্ছে এখানে 1 ইয়ারের জন্য আপনাকে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হবে, পরে সেটা পরের একাডেমিক সেশন এন্ড হওয়া পর্যন্ত প্রতি বছর নতুন নতুনভাবে রিক্রুটমেন্ট হয় এটার জন্য, 1 বছরের জন্য এটা নেওয়া হবে, কিন্তু পরবর্তীকালে ফার্দার অনেকেই 1 বছরের পরও থাকেন এবং নতুন করে ইন্টারভিউ দিয়ে আবার রিক্রুটেড হন এই পোস্টগুলোর ক্ষেত্রে, অনেক স্কুল করে থাকে এই জিনিসটা। নেক্সট যে স্যালারি ব্যাপারটা, স্যালারি হচ্ছে কনসোলিডেট পে অবশ্যই, পিজিটির জন্য 27,500, টিজিটির জন্য 26,250 আর প্রাইমারির জন্য 21,250। এর জন্য ফর্ম এই অ্যাডভার্টাইজমেন্টের সাথেই দেওয়া আছে, 31/10/2020 31/10/2020 এর মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশান ফর্ম ওখানে পাঠাতে হবে, কোন অ্যাড্রেসে, প্রিন্সিপাল ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হায়ার সেকেন্ডারি স্কুল, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, পোস্ট ফারাক্কা ব্যারেজ, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, 742212 ওয়েস্ট বেঙ্গল, এইখানে পাঠাতে হবে অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশান ফর্ম এর সাথেই দেওয়া আছে। আপনি কোন পোস্টের জন্য ফিল আপ করবেন সেটা অবশ্যই লিখতে হবে, সাবজেক্ট উল্লেখ করতে হবে, আপনার নাম এখানে ফটো অ্যাফিক্স করতে হবে, ফাদার্স অথবা হাজব্যান্ডের নেম, ন্যাশনালিটি, যাবতীয় যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো সব ফিল আপ করতে হবে, মোবাইল নাম্বার ইমেল ম্যান্ডেটরি অবশ্যই দেবেন, মোবাইল নাম্বার ইমেল, কারণ ফার্দার আপনাকে ওনারা ইমেল বা মোবাইলেই কন্ট্যাক্ট করবেন, কোনো কিছু চিঠি আসবে না। সমস্ত ফিল আপ করার পর এডুকেশনাল কোয়ালিফিকেশান, টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে, যদি কোনো সার্ভিস করে থাকেন প্রেজেন্টলি, সেগুলো সমস্ত কিছু ডিটেলস দিয়ে
তার সাথে সমস্ত টেস্টিমোনিয়াল সিগনেচার করে সেলফ অ্যাটেস্টেড যেটাকে বলা হয় সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই পাঠাবেন। এই চাকরিটা খুবই ভালো এবং কন্ট্রাকচুয়াল হলেও আপনারা যারা কিছু এই মুহূর্তে করছেন না বা করার চেষ্টায় আছেন এক বছরের চাকরি বলে পিছিয়ে যাবেন না। প্রত্যেককেই বলছি আপনারা এটার জন্য অ্যাপ্লিকেশান করুন এবং সাফল্য লাভ করুন এই কামনা রেখে এই ভিডিও শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং পরবর্তী নতুন নতুন চাকরির আপডেট পেতে থাকুন। ধন্যবাদ।